হাত দিয়ে ধরে নাও, ঠিক আছে, নাও, সমস্যা নেই। টাকা চান না? যে টাকাটা আপনি সত্য বলে এজন ওরা মিথ্যা কথা বলতে পারে, ওর ফ্যামিলিকে বলতে পারে আমি মেট্রিক পাস করছি। আমি মেট্রিক পাস করছি বলবো কেন? আমার মা একজন ডিম বিক্রি করে, আমার বাবা আমাকে ছোটবেলায় রেখে পালায় চলে গেছে, আমি কেন সব মিথ্যা কথা বলবো? বলতে বলে যে আমার বাবা বাইরে থাকে, আমি কেন মিথ্যা কথা বলতে যাব? না, এখন আমার সাথে যায় না, আমি নাকি ওর বয়সে বড়। আসলে কি বয়সে বড়? সে কি মানিল আপনি কি থেকে এই প্রথম বিয়ে তার? না, ও এর আগেও একটা বিয়ে করছে। এর আগেও একটা বিয়ে করেছে? ওর ছোট ভাইও বিয়ে করছে। তার ছোট ভাই বিয়ে করছে, সেও বিয়ে করছে। বলে যে ওর নাকি বিয়ের বয়স হয়নি। তার বিয়ের বয়স হয়নি, একটা বিয়ে করছে, পরে আরেকটা করছে। আপনি দ্বিতীয় বিয়ে? হ্যাঁ। এখন তার বয়স হয়নি? না, ওনার ওর ছোট ভাইও বিয়ে করছে এখন। কত কোটি টাকার মালিক বোন? আমাদের একটু বলবেন যে আপনাদের সাথে যায় না। আপনার স্বামী কত কোটি টাকার মালিক? কি করে তারা? ড্রাইভার, তিনজনই গাড়ি চালায়, প্রাইভেট কার চালায়। কে কে গাড়ি চালায়? আমার শ্বশুর, আমার দেওর আর আমার হাজবেন্ড। আমার মাঝে এখানে ডিম বিক্রি করে, সেখানে আমি মাঝে মাঝে যাইতাম। আমার আম্মু ওয়াশরুমে যায় আমাকে বসায় রেখে, তখন ও দেখছে আমাকে, দেখে ওর বান্ধবী দ্বারাই নাম্বারটা আমার কাছ থেকে নেয়। তারপর থেকে ও আমার সাথে কথা বলতে চায়। আমি বলছি না, আমি রিলেশন করবো না, আমি বিয়ে করলে কথা বলবো, এছাড়াও কথা বলবো না। আমরা নিজের থেকে বিয়ে করব। এখন সে বলে আমি নাকি তারে জোর করে বিয়ে করছি। জোর করে বিয়ে করছি? হ্যাঁ, জোর করে বিয়ে করছি। তার সাথে দেখা কি হয় এখন? না, দেখা হয় না। আমি 10 মিনিট ভিক্ষা চাইলো ও আমার সাথে দেখা করে না। আমি ভিক্ষা পর্যন্ত চাইছি 10 মিনিট, যে আমার সাথে 10 মিনিটের জন্য দেখা করে। কয় না, তোর সাথে কিসের দেখা? আমি বলছি শেষবারের মতো দেখা করেন একবার, শেষ দেখা হয়ে গেছে, আর কোনো দেখা নেই। আমি বলছি আপনার পায়ে ধরে আপনি 10 মিনিটের জন্য আসেন আমার সাথে একটু দেখা করতে, আমি বাড়িতে চলে যাব। ও বলছে না, ও আমার থেকে টাকা নিয়ে আর আসে নাই, বাইকে তেল ভরে বসে আসবে, ও আসে নাই। আমি পরের দিন ওরে ফোন দিয়ে ও ব্ল্যাক লিস্ট করে রাখছে আমার নাম্বার, আমাকে সব জায়গা থেকে ব্লক মেরে দিছে। আল্লাহ মানুষ এরকম জানা ছিল না। আপনার ভালোবাসার কি কোনো কমতি ছিল? আমি জানি না, ও আসলে আমি ওর যথেষ্ট সেবা যত্ন করতাম। ও যেটা খাইতে চাইতাম সেইটা রাতে 2টা বাজে উঠে ওর রান্না করে দিতাম। ওর বাবা আমাকে মারতেও আসছে, আমি তারপর ওর বাবা মার সেবা করছি। ওর বাবার কাপড় দিয়ে দিছি, গালি দিছি একদিক দিয়ে, আমি কাপড় দিয়ে দিছি আরেক দিক দিয়ে। ওর বাবা মা ঘুমাইতো, আমি বাতাস করতাম, কারণ যেটা গেছে দাঁড়ায় দাঁড়ায় বাতাস করতাম। ওর বাবা মার অনেক চেষ্টা করছি থাকার জন্য, ওর আমাকে রাখে না। আমি এখনো যাইতে চাই কিন্তু ওরা আমাকে নিবে না। কিভাবে যেতে চান আপনি? কি বলেছেন আপনি? আমি বলছি আপনাদের কাজের লোক হয়ে থাকবো, আমায় নিয়ে না, আমার বউ হিসাবে পরিচয় দেওয়া দরকার নেই। আমি কাজের মেয়ের মতো রাখেন, কোথাও নেওয়া দরকার নেই। আমি বাসায় থাকবো, আমি আপনার সাথে কোথাও যাইতে যাব না, যেহেতু আপনার সাথে যান না আমি কোথাও যেতে যাব না, আমার বাসায় রেখে দিয়েন। ও বলে না, তোর আমি নিব না। না, ও বলছে না। আমি বলছি ঠিক আছে, আমি কোথাও যাবো না, যেহেতু আপনার সাথে যাই না আমি বের হবো না, আমার বাসায় রেখে দেন, আমি তাও কোথাও যেতে যাবো না আপনার কাছে। দেখি আপনার নায়কটার একটু চেহারাটা একটু দেখতে চাই, যে আসলে কেমন ছিল, কতদিন ছিল? বেশি দিন ছিল না, কিছু বিয়ের কিছু 2 মাস পর থেকে এমন শুরু হয়েছে। ও আমাকে দেখতে পারে না, এসে ও বাড়িতে, ও খালি বাড়িতে যেতে চায়। আমি বাড়িতে যাওয়ার কথা বললে ও একদিন জ্বর, আমি বলছি কি আপনি এখন যাবেন কেন, যাওয়া দরকার নেই, সকালে যান। ও আমার বিল দিয়ে মাইরা টাইরা রাইখা পরে চলে গেছে, একা বাসায় রাইখা, ওইভাবে রাইখা আমাকে চলে গেছে বাড়িতে, আমাকে মারতো।
আপনি দেখি অন্য কোনো ক্লেম দিত বা কারোর সাথে সম্পর্ক আছে বা কেন? না এরকম কিচ্ছু পাইনি আমার কখনো, আমি কারোর সাথেই কথা বলি না। ওরা আমি আরো পাইছি, ওরা হাতে নাতে বাসা যায় ধরছি মেয়ে সহকারে, ও আমাকে বাসার ভিতরে, হ্যাঁ আমি ধরছি ওরে বাসা যায়, ও আবার আমাকে রাইখে ওর বার্থডে পার্টিতে যায় মেয়ের বাসায় থাকতে, মেয়ের বাসায় পরের দিন যায় থাকে, পরের দিন শেষে পরের দিন সকালে আসে। আমি সেগুলো জেনে ও থাকতে চাইছি, কোন মেয়ে এগুলো জেনে থাকতে যাবে? ও আগে বিয়ে করছে, এটাও আমি পরে বিয়ের পরে জানছি, যাই না মাইনা নিছি। আগে জানতে পারেন নাই? না। এখন আপনার চাওয়াটা কি? যে উকিল সাহেবের কাছে আসলেন, আপনি কি আসলে মামলা করতে চাচ্ছেন তার বিরুদ্ধে, নাকি তার ঘরের বউ হিসেবে আবার যেতে চাচ্ছেন? আমি তো যাইতে চাই, ওরা তো নিবে না। এখন এত কিছুর পরে যদি যেও তো আমাকে নিবে না, তাহলে আমি মামলাই করতে চাই। এখন মামলা করতে চান? আমি চাই ওর একটা শাস্তি হোক, না হলে আরো ছেলে ওর দেখা দেখি আর কম করবে। আমি ভিডিওর মাধ্যমে আসছি, দেখা ভিডিওর মাধ্যমে আসছেন, আমাদেরই ভিডিও করা, সেই ভিডিওর মাধ্যমে আপনি আসছেন, আমরা শুনবো বোন যে উকিল সাহেব আপনার জন্য কি করতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো আছি। সব সময় আপনি সবার সংসার গড়ে দেওয়ার ব্যবস্থা করেন, ভেঙে যাওয়া সংসারকে জোড়া লাগিয়ে দিচ্ছেন, সেই সুবাদেই কিন্তু আপনার কাছে আসছে বোনটি অনেক বড় আশা নিয়ে। আমাদেরকে একটু বলবেন যে তার স্বামীর সাথে কথা বলে আপনি কি জানতে পেরেছেন? আমি তার সাক্ষাৎকার নিলাম, আগে মোমেনার সাক্ষাৎকার নিলাম, নেয়ার পরে যেটা জানলাম সেটা তো ইতিমধ্যে আপনারা জেনেছেন। এরপরে আমি তার স্বামীর সাথে আমি কথা বলি, কথা বলার পরে তাদের তার কাছ থেকে আমি সন্তোষজনক কোনো অ্যান্সার পাইনি। না পাওয়ার পরিপ্রেক্ষিতে আমি মোমেনার শ্বশুরের নাম্বারে রিং করি এবং রিং করার পরে তার সাথে আমি কথা বলি। কথা বলার পরে তারা তার মোমিনার শ্বশুর, জামাই এবং তার শাশুড়ি এখানে আসে। আসার পরে আমি তাদের বক্তব্য নিই, বক্তব্য নেওয়ার পরে আমি যেটা জানতে পারলাম যে তারা মোমেনাকে নেবে না, হ্যাঁ নেবে না। তার কারণটা হচ্ছে যে মোমেনার সাথে তাদের যায় না, এবং বিভিন্ন এক্সকিউজ তারা আমাকে করলো, সেটা হচ্ছে যে মোমেনাকে তারা কিছু মিথ্যা কথা বলতে বলে, সেটা সে করছে না। এরপরে হচ্ছে মোমেনাকে বলে যে যখন কোনো গেস্ট আসবে, গেস্ট আসলে মোমেনাকে বলে দেয় যে তুমি তাদেরকে বলবা তুমি মেট্রিক পাস করেছো, কিন্তু মোমেনাকে যখন জিজ্ঞাসা করা হয় ওই গেস্টরা যখন বলে যে তুমি কি করো, তোমার পড়াশোনা কতটুকু, তখন মোমেনা বলে আমি তেমন পড়াশোনা করি নাই। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মোমেনাকে বলে দেয় যে তুমি বলবা তোমার বাবা বিদেশ থাকে, তোমার মা একজন বড় ব্যবসায়ী। তো মোমেনা বলে যে আমার মা তো ক্ষুদ্র একটা ডিম ব্যবসায়ী। তো এই যে এসব সত্য কথা বলার কারণে এখন তারা মোমেনাকে নিবে না, সেটা আমার সামনে এসে ওরা বলে গেছে যে তার সাথে মোমেনার সাথে সংসার করা সম্ভব না। সারা জীবন মানুষ মিথ্যে কথা করার জন্য সাজা পায়, আর সত্য কথা বলার জন্য কিন্তু এই মনটির মানিলেও সংসারটি ভেঙে যাবে, এভাবে অজরে তার চোখের পানি ঝরবে। এবং এটা কি আইনের কোনো দৃষ্টিকোণে বলে তার জন্য কোনো কিছু করণীয় নেই? না, এখন আমাদের আইনই তো আছে যে ওরা যদি না চায়, ওরা যদি ওর সাথে সংসার করতে না চায়, তো এতো জোর করে তো আর সংসার করানো যাবে না। সংসারের বিষয়টা তো একটু অন্যরকম বিষয় যে তারা চাইলেই মোমেনাকে ডিভোর্স করতে পারবে বিভিন্ন অজুহাতে। এখন আমি তারপরও একটা কথা বলে দিয়েছি যে আপনারা যদি ওকে নিয়ে সংসার করতে না পারেন, সেই ক্ষেত্রে এখানে তাহলে আমরা একটা মিউচুয়াল সেপারেশন করে দিই, মোমেনা মোমেনার মতো থাকুক, সে তার মতো থাকুক। তখন তারা বললো যে ঠিক আছে আমরা এটা ডিসিশন নিয়ে আমরা জানাবো। এ হচ্ছে বিষয়। মোমেনা তো এখনো চায় যে তার বাড়িতে মানিলো দাসীবাদী হিসেবে থাকতে চায়, এখনো তার সংসারই করতে চায়, তার গাছে ফিরে পেতে চায়। সে তার পরিচয় মানে বউ হিসেবে যদি রাস্তায় কারোর সাথে পরিচয় নেই, তার সাথে বেরোবে না, তারপরও তার সেই পরিচয় গোপন করেও সে তার সাথেই থাকতে চায়, তার পরিবারে যেতে চায়। এখন পারিবারিক বিষয়গুলি আপনারা জানেন যে একতরফা হয় না, এটা তো একতরফা হয়ে যাচ্ছে। মোমেনা চাচ্ছে যেটা, ওরা সেটা চাচ্ছে না। মোমেনার মতো একটা ভালো মেয়ে আমার কাছে দ্বিতীয়টা আমার কাছে এরকম পড়েনি যে সত্য কথা সবসময় অপটে সত্য কথা বলে। আমার কাছে এই চেম্বারে আসার পরে যে কয়টা সাক্ষাৎকার দিয়েছে প্রত্যেকটাতে সে সত্য কথাগুলি বলেছে, কিন্তু এবং দেখলাম যে তার শ্বশুরও এসে ওইটাকে বলে গেল যে না হ্যাঁ মোমেনা সত্য কথা বলে, এটা তার বড় গুণ। তাইলে এই এইরকম একটা মেয়েকে তার পরিবারও স্বীকার করছে, স্বীকার করেছে। এখন আমি বলেছি যে আমরা প্রাইমারি স্টেজে তো চেষ্টা করি যেন আপনাদের কোনো মামলা মোকদ্দমা যেন না হয়,
আমরা সেই জন্য আমরা চেষ্টা করেছি এবং সেই চেষ্টার ফল হিসাবে আমরা আপনাদেরকে রিং করেছিলাম। এখন সেকেন্ডারি স্টেজে হচ্ছে যে আপনারা যদি তার এই ঝামেলা মিট করে না দেন তাহলে সে তার আইনগত প্রক্রিয়ায় সে আগাবে, আমরা তাকে সাপোর্ট দেব। তার মানে আপনি মিউচুয়াল করার সুযোগ পাচ্ছেন না তাহলে? না, তারা কি সেই সময়টা দিয়েছে? তারা একটু সময় দিয়েছে, তারা বলতেছে যে তারা সিদ্ধান্ত নিয়ে জানাবে। এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত দেননি? এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। যদি তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেন মানে মোমেনার সাথে সংসার করতে আর পারবে না বা তাকে ঘরে তুলবে না, সেই সুবাদে আপনি কি করণীয় আছে আপনার? সেখানে আমাদের করণীয় আছে এটা যে মোমেনা তার কাবিনের যে টাকা পাবে সেই কাবিনের সেই টাকা দিয়ে দিবে এবং তার খোরপোশ দিয়ে দিবে, আর মোমেনা কিছু ফার্নিচার দিয়েছিল সেই ফার্নিচারগুলি তার দিয়ে দিবে, আর এরপরেও যদি কোনো টাকা পয়সা দিয়ে থাকে সেই টাকা পয়সা দিয়ে দিবে, মিটমাট করে ফেলবে। তাতে মোমেনার ফিউচার আছে, মোমেনা তার মতো করে চলবে আর ওই যে ছেলে সেই ছেলে ছেলের মতো করে থাকবে। তাইলে হলো কি আমাদের আর মামলা পর্যন্ত যেতে হলো না। এই মোমেনার মতন যদি আর কোনো অসহায় বোন বা এইভাবে বিপাকে করে নিজের সংসার ভাঙা থেকে যাতে জোড়া লাগাতে পারে আবার পুনরায় ফিরে আসতে পারে তার সংসার জীবনে, এমন কোনো মানুষ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কি করবে তারা? তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমার মোবাইল নাম্বার হচ্ছে 01716243367, এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আর যদি আমার কাছে সরাসরি আসতে চান তাহলে আমার এই ঠিকানা হচ্ছে 45/46 রাজার দেউড়ি, বাগবাড়ি বিটু, কোতোয়ালি, ঢাকা। ধন্যবাদ দর্শক।